থানা চৌগাছা বৃত্তিপাড়ায় ভর দুপুর বেলায় গৃহস্থের বাড়িতে লাগলো আগুন। বাড়ির গৃহকর্তী জোৎস্না চৌধুরী, বয়স 60, তিনি তখন রান্নার কাজ সেরে বাড়ির ছাদ থেকে নেমে এসে নিচের ঘরে কাজ করছিলেন। সেই মুহূর্তে দেখেন দাউ দাউ করে আগুন ধরেছে তার ঘরে। সেই ভস্মীভূত হয়ে যায় আগুনে তার বিছানাপত্র, দামি আসবাবপত্র এবং কাগজপত্র। ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা, তারা এসে আগুন নেভায় দুটো মোটর চালিয়ে। সেই সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না। বাড়ির ছাদে টিনের ঘর, সেখানেই রান্নাঘর এবং জোৎস্না দেবীর থাকারও ঘর, সেখানেই ধরেছিল আগুন। বাড়ির ছেলে সুব্রত চৌধুরী জানান, রান্না করার সময় কাঠের জ্বালানিতে রান্না করছিলেন মা, পাশেই ছিল গ্যাস, সেই গ্যাস থেকেই এই বিপত্তি। অল্পের জন্য বেঁচে গেছে অনেক কিছুই, পাশাপাশি বহু বাড়ি আগুন ধরবার সম্ভাবনাও ছিল। ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। আমি রান্না করেছি, জাগা মুছেছি, ও করে এক চার কোটো চাল দিয়েছি, গরু ভাত রান্না বলি আকারি জল দিয়েছি, হচ্ছে কিভাবে এখন আমার মনে হয়, আমার আগেই মনে কোথাও আগুনের ফুলুঙ্গি টুলুঙ্গি পড়েছিল। তাছাড়া আমি জল দিই, ঝাঁটা দিই, মুচি মুরগিগুলো ঘরে রেখে তারপরে আসলাম। আর নটা মুরগি ছিল। কিসে জাল দিয়েছিলেন? আমি হচ্ছে বাঁশের বাতা দিয়ে। পাশে কি গ্যাস সিলিন্ডার ছিল? না, ছিল না। বিছনা কাটা, দুখানা খাট, বিছনা, তারপরে আমার নিচে কিছু নেই, মোটামুটি নিচে কিচ্ছু নেই, নিচে শুধু ঘরটাই। আজকে খাটের বিছনা গুলো ওপরে রোদ্রে দিয়েছি, বৃষ্টি হচ্ছিল বলি নাতি ছেলে মেয়ে আছে, প্রস্রাব করেছে, কি গন্ধ, টেনে টেনে শুনটা ধরলো কিন্তু আগুনটা। আমার মনে হয় যে কোনো ভাবে আগুনের ফুরুঙ্গা টুরুঙ্গা হোক, আমার মনে হয় ওই গ্যাস লাইট আগুনের ফুরুঙ্গা পড়েছে, ওইটা ফাস্ট করি হচ্ছে ওপরে উঠে। আমি জানি না, সব পাড়ার লোক এসে নিবিয়েছে, আমি জানি না। চাল তেল মাসকাবাড়ি বাজার করে এনেছে, মানে কিছু নেই নিচে, সব ওপরে, নিচে শুধু ঘর, খাওয়া দাওয়া সব ওপরে, শুধু এরা নিচে কিছু রাখে না, নিচে শুধু চা করে। আমি রান্না করেছি, ওই জায়গা মুছেছি। আগুনটা লাগলো, আপনি কোথায় ছিলেন? আমি ওই রাস্তা, আমি তো জানি নিবিয়ে সব গুছিয়ে আসছি, দুধ দিয়ে এসে ওখানে দাঁড়িয়েছি, ওরা বলছে আগুন, আমি বলছি কি, তাকি তো দেখি ওই অবস্থা, ওপরে সিঁড়ি পর্যন্ত যাই আর যেতে পারিনি। 15টা মতো মনে হয় বালাপোষ, 7-8খানা কেতা, আর বিছনা যে কত আছে সেগুলো গুণা নেই, নতুন হয় এই হালে। আবার আমি মানে 7-8খানা পাশ বালিশ সব আমি রোদ্রে দিয়ে দিয়ে বিছনা এরকম সাজিয়ে রেখেছি, যে বিয়ে বর্ষা হয়েছে তুলবো একটা একটা করে। আমি মরে গিয়েছিল, যত কাপড় চুপড় পেয়েছি সব ওপরে, নিচে কিচ্ছু নেই, নিচে ফাঁকা, যার যার ঘর পরিষ্কার করে রেখে দেন, শুধু এক ঝোপ জল রাখে। আপনার নাম? আমার নাম জোৎস্না চৌধুরী। নিচে দেখেন গা ঘরটা। বাড়িতে কে কে ছিল সেই সময়? বাড়িতে আমাদের কোনো ব্যাটা ছেলে ছিল না, আমরা আমার মেজো বৌমা, বাপের বাড়ি, দুই বৌমা আর আমি ছিলাম। আমি তো জানি গুছিয়ে রেখে দিয়েছি। কোনটা লাগলো, কিভাবে লাগলো? আমি কাজে ছিলাম, হঠাৎ ফোন আসলো যে তাড়াতাড়ি বাড়িতে আসো, বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে আসলাম, এসে দেখি মা রান্না করছিল উপরে খড়ি দিয়ে, পাশে গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার লিক ছিল, যার কারণে আগুন ধরে নিয়েছে বেশি করে, সব উপরে পুরো শেষ হয়ে গেছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন? ক্ষয়ক্ষতি অনেক কিছুই হয়েছে আমাদের, উপরে ডকুমেন্টস ছিল কিছু, টাকা পয়সা জিনিসপত্র যা ছিল সবই পুরো শেষ হয়ে গিয়েছে। তো কিভাবে কিভাবে আগুনটা নেমালে? আগুন নেভানো হলো পার্শ্ববর্তী গ্রামের সবার, সবাই এসেছিল, এসে জল দিয়ে পাশে দুটো মোটর চালানো হয়েছিল, সেই মোটর চালিয়ে জল তুলে দিয়ে জল দিয়ে পার্শ্ববর্তী গ্রামের লোকজন এসে আগুনটা নিভিয়েছে। তোমার নাম? আমার নাম সুব্রত চৌধুরী।